90 আমাদের বেঙ্গলি ফিল্মের স্বর্ণালী অধ্যায় এবং 90 দশকের স্টার সুপারস্টার এবং ক্রেজ কি, কারা ওই সময় ক্রেজ ছিল, কারা স্টার ছিল, কারা সুপারস্টার ছিল, আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং এই নিয়ে হয়তো আপনাদের মনে নানা রকম কৌতূহল আছে যে অমুক তারকা তো বিশাল বড় সুপারস্টার, হ্যান ত্যান দেখেন, সুপারস্টার ব্যাপারটা অতটা ইজি নয়। সুপারস্টার কিন্তু আমি ব্যাখ্যা করেছি আমার চ্যানেলে, কিন্তু অলরেডি কিন্তু আছে যে সুপারস্টার কাকে বলে, সুপারস্টার কারা, সুপারস্টার কীভাবে হয়। এবং আজকের ভিডিওতে আমরা স্টার, ক্রেজ, সুপারস্টার তিনটা ডিফারেন্স এবং 90 যে এই তিনটা ব্যাপার নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। যাই হোক, 90 ছিল আমাদের বেঙ্গলি ফিল্মের স্বর্ণালী অধ্যায়। আমরা 90 যে দেখলাম সিনিয়র তারকা যারা, জসিম, ফারুক থেকে শুরু করে নায়করাজ, রাজ্জাক, আলমগীর, তারা ক্যারেক্টার বেজে কাজ করছে এবং অনেক ফিল্মে তারা ফোকাসে থাকছে এবং অনেক ফিল্মে আমরা দেখছি জুনিয়ররা বেশি কাভারেজ পাচ্ছে বা অনেক সময় দেখছি যে জুনিয়রদের সঙ্গে তারা প্যারালাল হলেও কিন্তু টিপিক্যাল নায়ক নায়িকা তারা করছে না। সুতরাং তাদেরকে এখন যদি আপনি যদি ভাবেন যে হ্যাঁ তারা সুপারস্টার ছিল বা ওই টাইমে আপনি বলতে পারেন যে ওই টাইমে ফিল্মে কিন্তু তারা সুপারস্টার, যে তাদের উপর বেশ করে শুধু ফিল্ম, এরকম হয়েছে, যেমন জসিমের কয়েকটা ফিল্ম হয়েছে। কিন্তু আলমগীর বা নায়করাজ, রাজ্জাক বা ফারুক তারা কিন্তু ওরকম ধরনের কোনো ক্যারেক্টার করেনি যে হ্যাঁ তাদের নামেই আসলে কাভার। এখন আমরা যদি আসি যে 90 যে আগে জানতে হবে আপনাদের ক্রেজ ব্যাপারটা কি, তো স্টার সুপারস্টারে আমি পরে যাচ্ছি, আগে জানতে হবে যে ক্রেজ কি। ক্রেজ ব্যাপারটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনাকে নিয়ে উন্মাদনা এতটাই যে ওই টাইমে স্টার বা সুপারস্টার যারা তাদের থেকে আপনাকে নিয়ে ইন্ডাস্ট্রি পুরো মাতোয়ারা বেশি। এবং আপনার পিক টাইম আপনি যখন আসছেন আপনার ওই টাইমে আপনার ক্রেজ এতটাই বেশি যে আপনার রেমুনেশন সুপারস্টার স্টারদেরও অনেক সময় কভার করে যাচ্ছে বা তাদের মতো আপনার ক্রেজ মাত্র 1-2 বছর বয়সে, মানে ইন্ডাস্ট্রিতে আপনার 1-2 বছর থাকাকালীন আপনার ক্রেজ রীতিমতো তাদের সমান এবং পরবর্তীটা পড়ে। যে ক্রেজ কিন্তু মানুষের সারা জীবন থাকে না, সে যে হোক না কেন ক্রেজ সারা জীবন ধরে রাখার মতো তারকা এই উপমহাদেশে আমি কখনো দেখিনি। ক্রেজ যাদের শুরুর দিকে থাকে, যারা বড় স্টার তাদের মাঝে দেখেছি ফল ডাউন করে মাঝে আস্তে আস্তে হয়, তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি কারো ক্রেজ যদি ওই রকম থাকতো তাহলে আসলে থাকে না, যে আপনি যার কথা বলেন না কেন, রজনীকান্ত, শাহরুখ খান, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, তারা কিন্তু সবসময় তাদের ক্যারিয়ারের প্রাইম টাইমে নয়, এটা বুঝতে হবে। তো ক্রেজ ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি ক্রেজ নিয়ে যদি এসে যে নাইমের শুরুতে কিন্তু 1991 চাঁদনি দিয়ে তিনি আসলো এবং তার কিন্তু বিশাল একটা ক্রেজ ছিল, হ্যাঁ নাইম ছুটছে তার মতো এবং তার পিছু পিছু আমরা দেখছি। 2 বছর যেতে না যেতেই আমরা দেখলাম উমর সানি, সালমান শাহ, তারাও কিন্তু তখন তুমুল ক্রেজ এবং এটা হচ্ছে মূলত ক্রেজ। এখন সুপারস্টার কাকে বলে, সালমান শাহ 1-2 বছর তিনি ইন্ডাস্ট্রিতে পার করার পরে আমরা দেখলাম তার বিশাল বড় বড় সাকসেসফুল ফিল্ম জীবন সংসার, সত্যের মৃত্যু নাই, তোমাকে চাই, তো তিনি কিন্তু সুপারস্টারডমের পথে কিন্তু সালমান শাহ এগোচ্ছে মাত্র 2-3 বছরের ক্যারিয়ার দিয়ে। আপনি যদি, আমি বলেছি যে এক্সেপশনাল ক্যাটাগরিতে যদি সুপারস্টার থাকে তো সেটা সালমান। এবং নাইম বা ওমর সানি তারা ক্রেজ ছিল এবং 1-2 বছর তাদের তুমুল ক্রেজ ছিল এবং সেটা কিন্তু নেহাত ছাড়িয়ে যাবার মতো আমরা কিন্তু দেখেছি। রুবেলের সঙ্গে প্যারালাল ক্যারেক্টার করতে ওমর সানিকে বা নাইমকেও ভালো ভালো আমরা ফার্স্ট লিড করতে দেখেছি, মানে মাল্টিস্টার কাস্টিং ফিল্ম না, তিনি অনেক ভালো ভালো ক্যারেক্টার করেছে কিন্তু তাদের ক্রেজ কিন্তু 1-2 বছরের ভিতরে কিন্তু ছিল এবং সুপারস্টার যদি আপনি যদি বলেন, সো তারা কিন্তু ওরকম কিছু কিন্তু মানে গেইন করতে পারেনি। যদি ওমর সানি এখন নানারকম কথা বলে যে 90 যে আমি 1 নম্বর তারকা ছিলাম, 1 নম্বর সুপারস্টার ছিলাম, কিন্তু আপনারা যদি 90 যদি গোটা তার ফিল্ম গ্র্যাপ যদি দেখেন তো সেখানে অবশ্যই তিনি মৌসুমী নির্ভর নায়ক ছিলেন না, কিন্তু তার সাফল্যটা কিন্তু অতটা অ্যাজ লাইক আপনি যদি ওই টাইমের তারা সুপারস্টার তাদের সঙ্গে কম্পারিজন করেন তো তাদের মতো কিন্তু ছিল না। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ক্রেজ। ক্রেজ 90 যে আরও ছিল, যেমন রিয়াজের প্রাণের থেকে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় ওই সিনেমা দিয়ে কিন্তু তার একটা ক্রেজ তৈরি হয়ে যায়। স্বপ্নের সঙ্গে মন মানে না দিয়ে তার ওই লেভেলের ক্রেজ তৈরি হয়নি, তার কিন্তু ক্রেজ তৈরি হয় হৃদয়ের আয়না বা প্রাণের চেয়ে প্রিয়। পরবর্তীতে রিয়ার স্বপ্ন জুটি পরিণতি পায় কিন্তু পৃথিবী তোমার আমার বা তার পরবর্তীতে যে সিনেমাটা আসে বিয়ের ফুল, কিন্তু 90 যে রিয়াজ কিন্তু কোনোভাবেই সুপারস্টার ছিলেন না। যেহেতু আমি 90 নিয়ে আলোচনা করছি এবং ক্রেজ সবচেয়ে ক্রেজ 90 যে যাদের ছিল সেটা একমাত্র সালমান শাহ এবং পরবর্তীতে শাকিল খানের, এসে যিনি 5-6 লাখ টাকা পার ফিল্মে চার্জ করে দিতেন, যেটা তখনকার সময় সুপারস্টার নিত শাকিল খান এসে, মানে সেই একই প্রোডাকশন হাউস আনন্দমেলা, একই নির্মাতা সোহানুর রহমান সোহান, সালমানের অকল পুরাণে তার এন্ট্রি, তো সব কিছু মিলে কিন্তু ব্যাপারটা কিন্তু রীতিমতো একটা অন্যরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে ফেলে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ক্রেজের সঙ্গে। এবার আপনাকে জানতে হবে স্টার, ক্রেজ যে যখন আসেছে সে তখন ক্রেজ, এবং এবার জানতে হবে আপনাদের স্টার এবং সুপারস্টার কি। তো স্টার ব্যাপারটা হচ্ছে এরকম যে যারা ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছে এবং ভরসাযোগ্য কিন্তু তারা ওই লেভেলের কিছু এখনও করে দেখাতে পারেনি বা
ক্রেজদের থেকে অনেক অনেক অংশে তারা অনেক অনেকটা নিচে বলা যায়। যেমন দেখেন, ক্রেজ কখনো সৃষ্টি হয়নি কিছু কিছু তারকার, যেমন অমিত হাসান, ভালো আর্টিস্ট। আমি মিস করে গিয়েছি আমিন খান। আমিন খান কিন্তু একটা ক্রেজ সৃষ্টি করে, কিন্তু ওই লেভেলের মানে ওমর সানি বা সালমান শাহ তাদের মতো কিন্তু ক্রেজ আমিন খান কিন্তু ক্রিয়েট করতে পারেনি। অ্যাজ এ আমি যদি নাইনটির যদি আমি কথা বলি, অবশ্যই আমিন খানের একটা ক্রেজ ছিল শুরুর দিকে, কিন্তু পরবর্তীতে অতটা যায়নি ওমর সানি বা সালমান শাহের মতো। তো দেখেন এরকম হচ্ছে, তারা হচ্ছে স্টার, যেমন অমিত হাসান। আমি বললাম যে নাইনটিতে তার একটা ভালো একটা পজিশন ছিল, কিন্তু তিনি আসলে ওই লেভেলের ক্রেজ তিনি কিন্তু সৃষ্টি করতে পারেন। তো স্টার এরকমই, যেমন মান্না, আমরা দেখেছি তিনি স্টার, মানে বড় বড় বাজেটে ফিল্ম করছে, কিন্তু তাকে নিয়ে ওই লেভেলের সুপার স্টার ডম তখনও আলোচনা হচ্ছে না। আলমগীর পিকচার্সের ব্যানারে কাজ করছে, বা মুনতাজুর রহমান আকবর, কাজীর হায়াতরা তাকে ব্যাক টু ব্যাক ব্রেক দিচ্ছে, এভাবে মানে এগিয়ে আসছে, কিন্তু তবুও আমরা তার ওই সুপ্রিম যে স্টার ডম ওটা আমরা তার দেখছি না। তো আসলে এইটা হচ্ছে আসলে স্টার। এবার আমরা যদি সবশেষে যদি সুপার স্টার হিসাবটা যদি আমরা আলোচনা করি, যে সুপার স্টার নিয়ে আমি অনেক আলোচনা করেছি, যে সুপার স্টার এক্স্যাক্টলি কারা, সুপার স্টার এক্স্যাক্টলি কাদের বলে। সুপার স্টার এমন একটা ব্যাপার যে যার নামের জোরে টেবিল কালেকশন উঠে আসে, সুপার স্টার তারাই, বয়স যাদেরকে আটকাতে পারে না। এটা আসলে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, যাদেরকে পলিটিক্স আটকাতে পারে না, যারা আছে মানে প্রেক্ষাগৃহ হাউসফুলের গ্যারান্টি। তো নাইনটিতে যদি সুপার স্টার যদি আমরা যদি সিনিয়র তারকার বাইরে যদি আমরা যদি শুধুমাত্র পরিপূর্ণ সুপার স্টার যদি আমরা দেখি, সেটা কিন্তু ইলিয়াস কাঞ্চন রুবেল, মানে পরিপূর্ণ সুপার স্টার। এবং মান্না নাইনটিজের সেই দিকে আমি বলবো না, 1997 থেকে মান্না সুপার স্টারডম ক্রিয়েট করেছে, 1996 বা 7 থেকে মান্নাই সুপার স্টারডম ক্রিয়েট করেছে, পরবর্তীতে তো মান্না সুপার স্টার হয়েছে। এবং রুবেল এমন একজন তারকা যে তার নামের জোরে রুবেল খোকন আছে, মানে এক সপ্তাহ প্রেক্ষাগৃহ হাউসফুল, ইলিয়াস কাঞ্চন, মানে ভার্সেটাইল যেসব ক্যারেক্টার তিনি করছে স্ক্রিনে, মানে দুর্দান্ত লেভেলের। অডিয়েন্স থো মেরে দেখছে ইলিয়াস কাঞ্চনের অ্যাক্টিং, মানে স্ক্রিনে তার যে দ্যুতি, তো সব কিছু মিলিয়ে আসলে এটা হচ্ছে স্টার, সুপার স্টার ক্রেজ এরকমই। তো সুপার স্টার যদি আমরা যদি পিওর সুপার স্টার যদি আপনি যদি হিসাব করেন সিনিয়রদের বাইরে, তো নাইনটিজে কিন্তু ইলিয়াস কাঞ্চন, রুবেল, মান্না এই তিনজন থাকবে নাইনটিজে। যে আপনি যদি ক্যারিয়ার অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস আপনি যদি সব কিছু যদি হিসাব করেন, এখন আপনি যদি বলবেন হ্যাঁ মান্না তো নাইনটিজে সেই দিকে এসে, হ্যাঁ মান্না মিড নাইনটিজের থেকে সুপার স্টার পথে এগিয়েছেন, কিন্তু তার আগে তার দাঙ্গা, ত্রাস, সিপাহী ওই সব পারফরমেন্স কিন্তু ওমর সানি বা নাইমরা কিন্তু দিতে পারেনি। সালমানের ব্যাপারটা ভিন্ন, আমি আলোচনা করেছি যে এক্সেপশনাল ক্যাটাগরিতে তিনি সুপার স্টার, ওটা এক্সেপশনাল, যে অল্প সময়ে এত বড় সাফল্য। এবং নাইম বা ওমর সানি পরবর্তীতে তাদের বক্স অফিসে আমরা এমনভাবে মার খেতে দেখেছি, যেটা কিন্তু আসলে দুঃখজনক, বা শাকিল খানের ক্যারিয়ারটা ওই লেভেলের গ্রো আপ হয়নি। সুতরাং স্টার সুপার স্টার ক্রেজ এটা কিন্তু আসলে এরকমই ব্যাপারটা। এখন জুনিয়রদের বাইরে মানে ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেলদের বাইরে যদি আপনি যদি আসেন, আমি আগে মিস্টেক করে গিয়েছি, যেমন সোহেল চৌধুরী, তিনি কিন্তু স্টার, অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, কিন্তু সেই লেভেলের ক্রেজ নেই বা সুপার স্টারডম তিনি ক্রিয়েট করতে পারেনি। তো আমি মিস করে গেছি সোহেল চৌধুরী, তিনি কিন্তু তখন স্টার। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি স্টার ক্রেজ, সুপার স্টার কী এবং কারা নাইনটিজে ছিল। আমি সিনিয়র বাদে, যারা সিনিয়র আর্টিস্ট তো তাদের বাদে আমি একটা বিশ্লেষণ করার আমি চেষ্টা করলাম, যে এক্স্যাক্টলি নাইনটিজে স্টার ক্রেজ, সুপার স্টার কী ব্যাপারটা। তো এটা নিয়েছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।